Ari. কাজের মানুষ সম্মানীয় শ্রদ্ধাভাজন উত্তম বারিক মহোদয়কে আমরা পিজি বিল্ডিং এর কাছে যাব
উদ্দেশ্যে জানাবো আমরা আমাদের কলেজের অডিটোরিয়াম আর বাজপুর মিলনী মহাবিদ্যালয়ের 59তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উপলক্ষে আমরা কলেজ অডিটোরিয়াম হলে পদার্পণ করব তাই সকল অতি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা আছেন রবীন সুজিত থেকে শুরু করে এই পরিচালক মন্ডলীর অন্যান্য কর্মকর্তা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচিত প্রতিনিধি কলেজের অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী ভাই এই মহাবিদ্যালয়ের যে সমস্ত ভাই বোনেরা আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে নিজেদের নামটা নথিভুক্ত করেছেন আপনাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম সালাম আদাব নিবেদন করে শুধু একটি ছোট্ট আবেদন আপনাদের কাছে রাখবো আজকের এই আভা মাইতির স্বপ্ন দিয়ে ঘেরা বাজপুর মিলনী মহাবিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণের শপথ নিয়েছে আজকে হাসপাতালের শয্যায় শুয়ে যে রোগীগুলো মুমূর্ষ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে পরিবারের লোকজন রক্তের জন্য হন্যে হন্যে হয়ে বিভিন্ন রক্ত সংরক্ষণাগারের সামনে ঘুরছেন অত্যন্ত অমানবিক দৃশ্য রক্ত সংরক্ষণাগারের সামনে দৃশ্য তো একটা মায়ের কোলে শুয়ে আছে ছোট্ট শিশু মায়ের চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে সন্তানের উপরে পড়ছে ওই মাকে জিজ্ঞেস করুন মা আপনার চোখে কেন জল সঙ্গে সঙ্গে মাটি আপনাকে উত্তর দেবে আমার সন্তান থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সেই থ্যালাসেমিয়ার প্রকোপ থেকে মুক্ত করতে হবে আমার সন্তানকে মৃত্যুর কবল থেকে রক্ষা করতে হবে আমার সন্তানকে তার জন্য এক ফোঁটা রক্তের প্রয়োজন আপনি পারবেন বন্ধু আমাকে এক বোতল রক্ত দিয়ে আমার সন্তানকে মৃত্যুর কবল থেকে ফিরিয়ে আনতে এই সমাজের অমানবিক দৃশ্যকে সহ্য করতে না পেরে বাজপুর মিলনী মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই বোন এবং বাজপুর সম্মেলনের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে শপথ নিয়েছে যে আমরা মানুষ কে কোন ধর্মের কে কোন জাতের এটা আমাদের কাছে বড় পরিচয় নয় আমরা মানুষ হিসাবে সকলের পাশে থাকব সকলের দুঃখে থাকব সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব পাঁচকুল মিলনী মহাবিদ্যালয়ের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে ছাত্রছাত্রী ভাই বোনেরা এই বার্তাটাই পৌঁছে দিল রক্তের কোন ধর্ম হয় না রক্তের রং লাল মানুষের প্রয়োজনে এই রক্ত আমরা আগামী বছরগুলোতেও দান করব এবং এই জেলার সর্বোচ্চ রেকর্ড মনে হয় আজকে গড়বে এই মহাবিদ্যালয় আমি ভগবানপুরের যুব সংঘের একটা রক্তদান শিবির দেখেছিলাম আমার দৃঢ় বিশ্বাস আজকে এই মহাবিদ্যালয় তাকেও ছাপিয়ে যাবে টার্গেট নাকি 1000 1000 পূরণ করতে পারলে আমার বিশ্বাস যে এরা জেলার সেরা হিসাবে পরিগণিত নিশ্চিতভাবে হবে এই কথা বলে সকলকে যথাস্থানে শ্রদ্ধা নমস্কার প্রণাম 59তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে এবং পাঁচকুল ইউনাইটেড ফোরামের সহযোগিতায় উপস্থাপনায় এবং পাঁচকুল মিলনী মহাবিদ্যালয়ের উদ্যোগে আজকের এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই মহতি অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি এই মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় বিজুষকান্তি দণ্ডপাঠ এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সোহম চক্রবর্তী আপনাদের কাছে অভিনেতা হিসাবে বেশি পরিচিত সোহম চক্রবর্তী এখন আজকাল আবার সোহমকে
বিভিন্ন সিনেমা মাধ্যমে আবার এতে দেখা যায় টিভির পর্দায় প্রতিদিন সকালবেলায় সে হোমকে দেখা যাচ্ছে আবার ধর্মযুদ্ধ বলে একটি বই তিনি রিলিজ করেছেন আবার একটা বই শুটিং চলছে উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি প্রাক্তন এমএলএ অর্ধেন্দু মাইতি মহাশয় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য বক্তব্য রেখে চলে গেলেন উত্তম বাড়ি আর একজন সদস্য আছেন শহীদ মাতা ফিরোজা বিবি উপস্থিত আছেন কাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজবিহারীপালের বাড়িতে থাকতেন আমাদের যারা বয়স্ক মানুষ তারা আমাদের সম্পর্কে আমাদের আমাদের যখন আমি যখন শর্ট লেকে তার বাড়িতে যেতাম তিনি টেবিলে যখন খাওয়াতেন তিনি পাশে বসতেন আবার যখন মেদিনীপুরে মিটিং করতে যেতেন একই গাড়িতে তিনি খাবার সঙ্গে নিয়ে যেতেন রাস্তায় যদি খাবার অভাব পড়ে যায় সন্তানের মতন সবাইকে ভালোবাসতেন স্যার অবামাইতির চরণে প্রণাম জানাই তিনি একটি মহাবিদ্যালয় তৈরি করে প্রতিষ্ঠা করে এই এলাকার শিক্ষাকে সম্প্রসারণ করেছেন তো না শুধু তা নয় তিনি এখানকার যে কত কৃতী সন্তান এই মহাবিদ্যালয় থেকে পড়াশোনা করে তারা সমাজে মুখোজ্জ্বল করেছেন তার হয়তো হিসাব আমরা খুঁজে পাব না বিদ্যাসাগর একদিন তার মাকে বলেছিলেন মা তোমাকে আমি গয়না দিতে চাই সোনার গয়না মা বললে কি গয়না দিবি না সোনার গয়না বলে সোনার গয়না নিয়ে কি হবে তুই যদি আমাকে গয়না দিতে চাস তো আমি তোকে প্রথমে একটা গয়না চাইব বলে কি গয়না বলতে নারী শিক্ষার জন্য একটা বিদ্যালয় তৈরি করে দিবি তখনকার দিনে মহিলারা তো খুব বেশি পড়াশোনা করতেন না ঘরের ভিতরে থাকতেন বলে নারী শিক্ষাকে আরো বেশি করে সমাজে প্রসারিত করতে হবে একটা বিদ্যালয় তৈরি করে দিবি তার মা বলেছিল বিদ্যাসাগরকে আর একটা দাতব্য চিকিৎসালয় তৈরি করে দিস তো মা তার ছেলের কাছ থেকে এই গয়না দুটো চেয়ে নিয়েছিলেন আর আভা মাইতি মহোদয়া মায়ের সমান তিনি আজকের এই মহাবিদ্যালয় স্থাপন করে তিনি যে শিক্ষার প্রসার ঘটিয়েছেন আর তার 59তম বর্ষে তার প্রতিষ্ঠা দিবসে আমাদের মতন এক ক্ষুদ্র মানুষ এসে আজকের এখানে আমরা এসে আপনাদের সামনে কিছু কথা শুভেচ্ছা জানাবার জন্য উপস্থিত হয়েছি তাই আমি এই মহাবিদ্যালয় একটি শিক্ষার প্রতিষ্ঠা যারা নাগরিক তৈরি করেন সুনাগরিক তৈরি করেন সেই মাস্টারমশাইরা আছেন অধ্যাপকরা আছেন পরিচালন সমিতি আছে ছাত্র শিক্ষক মধ্যে একটা সুসম্পর্ক গড়ে তুলে এখানে শিক্ষার পরিবেশ তৈরি করাই হচ্ছে মূল কাজ আর তার সাথেই আপনারা যে শরীরের রক্ত এক ফোঁটা রক্ত মানুষের জীবন বাঁচানোর জন্যে যে উদ্যোগ গ্রহণ করেছেন এর আগেও একবার এসেছিলাম এই অডিটোরিয়ামে সেদিনও রক্তদান শিবির হয়েছিল আর আজকেও শরীরের রক্ত দিয়ে আপনারা মানুষের জীবন বাঁচাবার যে চেষ্টা করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা চাই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার যেমন শিক্ষাকে অনেকখানি এগিয়ে নিয়ে শিক্ষা সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করবার জন্য যেমন শিক্ষাক্ষেত্রে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যের পশ্চিমবঙ্গ আবার সংস্কৃতিকে সামনে রেখে গত কয়েকদিন আগে 1 সেপ্টেম্বর পরশুদিন সেই শিক্ষা সংস্কৃতিকে সামনে রেখে সারা বিশ্বের ইউনেস্কোর পুরো কথাটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সোশ্যাল কালচারাল অর্গানাইজেশন অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষা নিয়ে সারা বিশ্বের যে কমিটি আছে যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন আমাদের রাজ্যকে পুরস্কৃত করেছেন তার জন্য এই কৃতিত্ব আপনাদের সেই কৃতিত্ব আপনারা রক্ষা করবেন সারা বাংলার সম্মান এই বাংলা ভারতবর্ষকে পথ দেখায় আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মানীয় ফিরোজা বিবি মহোদয়কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আবহাওয়ার জন্য যে বিশিষ্ট মানুষ ছিলেন বিশিষ্ট তা কি বলবো আবাদিকে আমি কি বলবো তিনি মায়ের সমান এবং তিনি এত বড় নেত্রী ছিলেন তিনি এই মহাবিদ্যালয় তৈরি করেছিলেন তার অনুসারে বর্ষ আজকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আজকে রক্তদান শিবির
এখানে তার এই প্রতিষ্ঠা দিবসে আমরা সবাই এসে যোগদান করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং এই এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে যে শিক্ষা প্রতিষ্ঠান এটা রক্ষা করা দরকার, এটা হচ্ছে সমাজের সবথেকে বড় জিনিস, যেটা সমাজ দাঁড়িয়ে আছে শিক্ষা উপরে সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সুন্দর করে গড়ে তোলা এবং তাকে রক্ষা করা দরকার। এই 1000 মানুষ যে রক্ত দিচ্ছে স্বেচ্ছায়, এটা তো অভিনব। এটা পূর্ব মেদিনীপুর জেলায় যদি 1000 মানুষ ছাত্রছাত্রীরা যদি রক্ত দেয়, এর আগেও 400-500 জন রক্ত দিয়েছেন। যদি এখানে এখানে ভগবানপুরে দেখেছি যখন রক্তদান শিবির হয় 400-500 লোকের কম দেয় না কখনো। এরা একটা উদ্যোগ গ্রহণ করে প্রত্যেকে নিজেরা চলে আসেন, এটা অত্যন্ত ভালো জিনিস এবং এটা মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সুন্দর। এবং এখানে পূর্ব মেদিনীপুর জেলা সবথেকে বড় রক্তদান শিবির হবে। একুশে নির্বাচনী মামলায় যে সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী আঘাত পেলেন, কি বলবেন? না, উনি তো আঘাত পেলেন মানে হাইকোর্ট জানেই তো এই তিনি কাউন্টিং এর জন্য সুপ্রিম কোর্টে গেছে, তাই তিনি এখানে জানেন যে এই হাইকোর্টের নির্বাচনে উনি হারবেন, মানে কেসে তিনি হারবেন এবং কাউন্টিং হলে উনি হারবেন পুনর্গণনা হলে। উনি এই কেসটাকে আরো লিঙ্গার করার জন্য সুপ্রিম কোর্টে চলে গেছে, তাই সুপ্রিম কোর্ট তাকে ধাক্কা দিয়েছে। যেটা আজকে কাঁথির জনমঙ্গল সমবায় সমিতির সামনে তৃণমূলের হাবিবুর রহমান, রীনা দাসরা বিক্ষোভ দেখাচ্ছে। আমি কলকাতায় চলে গেছিলাম আজকে সোজা করি, আমি বাজপুর কলেজ এসেছি কলকাতা থেকে। আমি সেই ব্যাপারটা জানি না কি হচ্ছে, আমি সেটা জানি না, জনমঙ্গল সমবায় সমিতি সেই খবরটা আমি রাখিনি, আমি বলতে পারবো। খেজুরি ভূমিদাতারা, আমি সেই প্রতিষ্ঠা দিবসে গিয়েছিলাম, তাদের একটা দাবি দাবা ছিল। কিছু ভূমিদাতা আমাদের সেই অনুষ্ঠানে এসেছিলেন, আবার কিছু ভূমিদাতা বাইরে বিক্ষোভ করছিলেন। আমি তাদের বলে এসেছি প্রশাসনের সাথে আলোচনা করুন, আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটে যাবে। কিন্তু একটা আইনের অসুবিধা হচ্ছে যে জমিদাতা বলছে জমি দান করলে তো কাজকর্ম পাবে, কিন্তু জমিটা তো বিক্রি করেছে কলেজকে, তাহলে জমিকে কলেজ বিক্রি করলে টাকা পেয়েছে, সেইখানে একটা আইনের অসুবিধা দেখা দিচ্ছে। তা সত্ত্বেও আগামীকাল বোধহয় রবিবার খেজুরি থানায় ভূমিদাতা এবং কলেজ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন বসে আমাদের আলোচনা হবে, আলোচনায় সমস্যা মিটে যাবে বলে আমি আশা করছি। শেষ প্রশ্ন, জনমঙ্গলের সামনে ওই বিক্ষোভ থেকে স্লোগান উঠছে মন্ত্রীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মন্ত্রীর কালো হাত যদি ভেঙে দেয়, দুটা তো হাত আছে, দু একবার ভেঙে দেবে তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমি জানি না জনমঙ্গল সম্পর্কে, কেউ যদি ভেঙে দেয় ভেঙে দেবে। বলছে বিজেপির লোককে নমিনি করা হয়েছে সত্যেনবাবুকে, না সত্যেনবাবু নমিনি উইথড্র করানো হয়েছে গভর্নমেন্টকে, যারা জানে না ওই সব কথা বলছে। সত্যেনবাবু উইথড্র আমরা সরকারি অফিসারকে দিয়ে আর ওর ব্যাংক নমিনি উইথড্র করে নেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 ঘন্টা জেরা করে তিনি পরিষ্কার গেলেন এবং বক্তব্য পরিষ্কার করলেন, সেখানে শুভেন্দু অধিকারীকে বলছেন যে তিনিও দোষী আছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তো অভিযোগ আছে, 3টে চিটফান্ডের তাকে তো সিবিআই নোটিশ করেছিল এবং কোনো নেতা যাদের টাকা নিতে দেখা গেছে শুভেন্দু অধিকারী তো নিজেই স্বীকার করেছেন। বান্ডিলের মধ্যে ফুল ছিল কি টাকা ছিল আমি জানবো কি করে, লোকে তো বান্ডিলে ফুল দেয় না যে কোনো জিনিস দেয়, তো তাই তিনি যে টাকা নিয়েছেন তিনি তো নিজে স্বীকার করেছেন, তো তাকে কেন ইডি বা সিবিআই নোটিশ দিচ্ছে না, তাকে বা কেন জেরা করা হচ্ছে না, যে বিজেপি গেছে বলেই তাকে জেরা করা হচ্ছে না। তাই আজকের ইডি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইডি দিয়ে বিভিন্ন জন লোককে হয়রানি করা হচ্ছে। দাস, কোনো অসুবিধা নেই, কারো বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত হোক, দোষী হলে সে তৃণমূল হোক সরকারের পক্ষে লোক হোক দোষী সাব্যস্ত হবে, কিন্তু বিজেপি করছে বলে তাকে ডাকা হবে না, এটা অন্যায়, এরা নিরপেক্ষতা বজায় থাকছে না। তাই নিরপেক্ষতার বজায় রাখার জন্য আমরা আন্দোলন করছি। হার্দিক অভিনন্দন যে তোমরা এগিয়ে যাও, এবং কলেজে আমরাও কলেজ লাইফ পাস করে এসেছি, কলেজ লাইফে এই যে এক্সপিরিয়েন্সগুলো সামাজিক কাজ করার এগুলোকে আরও নার্চার করতে থাকো। কলেজ পাস আউটের পরে যে যেখানেই প্রতিষ্ঠা লাভ করবে, যে সেক্টরেই হোক, শুধুমাত্র নিজেদের পরিচয়টা সামাজিক ক্ষেত্রে আরো বৃদ্ধি করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। সেগুলো এই ধরনের সুন্দর কলেজের যা যা কারিকুলাম ইভেন্ট সেইখান থেকেই একটু একটু করে আমাদের ভেতরে তৈরি হয়। আমরাও অনেক সময় কলেজে বিভিন্ন ধরনের ইভেন্ট হোস্ট করেছি এবং সেই এক্সপিরিয়েন্সগুলো থেকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে আসার পরে কর্মক্ষেত্রে আমাদের কাজে দিয়েছে। তো আশা করি তোমাদের ক্ষেত্রেও তাই হবে। কলেজ একটা খুব ইমোশনাল ব্যাপার, কাল থেকেই আমি সোশ্যাল মিডিয়ায় কলেজের প্রতিষ্ঠা দিবস সম্বন্ধে অনেক ইমোশনাল
লিংকস এন্ড পোস্ট দেখতে পাচ্ছিলাম, তো সেখান থেকেই বোঝা যায় যে কলেজটা এখানকার ছাত্রছাত্রীদের কাছে একটা গভীর আবেগের ব্যাপার। অনেক স্মৃতি থাকে কলেজ লাইফের, সেগুলোর সাথে এই ধরনের কাজকর্ম ইভেন্টের স্মৃতি যুক্ত হয়ে কলেজের স্মৃতি আরো মধুর হোক। তোমরা এগিয়ে চলো পড়াশোনা এবং নিজেদের জায়গায় প্রতিষ্ঠা লাভ করো, এবং তার সাথে কলেজের শ্রীবৃদ্ধি ঘটুক, তোমাদের হাত ধরে কলেজের নতুন গৌরব প্রতিষ্ঠা হোক, এই আশা রেখে সবাইকে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ। এই কথাটুকু অবগত করানো প্রয়োজন এবং বর্তমান ছাত্রছাত্রীদের, প্রাক্তন ছাত্রছাত্রীদের একথা স্মরণ মননে রাখার প্রয়োজন বলে আমি মনে করি। তাই আমি ঘোষণা করছি যে বাইরের যদি মাইকের শব্দ যায় তাদের উদ্দেশ্যেই বলি, আমাদের এই জায়গায় উপস্থিত আছেন আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, তিনি আজকের সভাপতি, বর্তমান এই কলেজের স্থায়ী সভাপতি, প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত চণ্ডীপুর বিধানসভার সম্মানীয় তারকা বিধায়ক শ্রীযুক্ত সোহম চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন, প্রণবে যারা সহযোগিতা করেছেন এই কেঠিবাড়ি গ্রামের ভাগবত চন্দ্র ভড়ৈ মহোদয়, আমার পিতা ঠাকুর হরিগত জানা মহোদয়, খগেন্দ্রনাথ সামন্ত মহোদয়, ভারত বিজয় মাইতি মহোদয়, গড়বাড়ির সৃষ্টিধর প্রধান মহোদয়। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, আজ 58 বৎসর পূর্বে গড়বাড়ির সৃষ্টিধর প্রধান মহোদয় একই সঙ্গে একই এতে কথাতে একটি মাত্র আভামাইতির কথাতে 20,000 টাকা তিনি দান করে দিয়েছিলেন, তুমি এই কলেজটা করো, তুমি এই কলেজটা করো। মাইকে মহাশয় আর একটা কথা ছিল, 1 লক্ষে এই 25 বিঘা জায়গা দরকার এবং 1 লক্ষ টাকা দরকার, তিনি সে টাকা পেয়েছেন। এই এলাকাতে যারা দান করেছেন তাদেরকে প্রণাম জানাই, তারা আজকে নেই, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, আবামাই থেকে প্রণাম জানাই, এবং পাঁচকুল মিলনী মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীকে জানিয়ে আমার বক্তব্য শেষ করি যে আপনারা এই প্রতিষ্ঠা দিবস কোনোদিন ভুলবেন না, পালন পালন করেছি, বর্তমান 59 বর্ষ পালন করছে চলছে, সেই পালনের দিনে রক্তদান শিবির যারা রক্তদান করতে এসেছেন তারা সেই পুণ্যব্রত স্বামী বিবেকানন্দের বাণীকে মাথায় রেখে যে বহু জন সুখায় বহু জন হিতায় আত্মনবখ্যাত্ম জগদ্ধিকায় এই বাণীকে পাথেয় করে তারা আজকে রক্তদান করছেন। অজস্র ধন্যবাদ, আপনাদের ভালো হোক শুভ হোক, ভগবানের রাতুল চরণে আশীর্বাদ জানাই, তারই পূর্ণ আশীর্বাদে আপনাদের ভবিষ্যৎ জীবন কুসুমাস্তীর্ণ হোক, কঞ্চক মুক্ত হোক, এই আমার আবেদন। নমস্কার, ধন্যবাদ জানাই সম্মানীয় চিত্তরঞ্জন ভড়ৈ মহাশয়কে। আমরা 59তম বর্ষ পালন করছি, আপনারা প্রত্যেকেই জানেন 2020 সালে আমরা অন্যভাবে পালন করেছিলাম, কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমরা মাস্ক স্যানিটাইজার বিতরণের মাধ্যমে পালন করেছিলাম। আবার 2021 সালে বিস্তীর্ণ ভগবানপুর পটাশপুর এলাকা বন্যাভাসীর কারণে আমরা বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা পালন করেছিলাম। আর 2022-এ এই 3রা সেপ্টেম্বর পূর্ণ লগ্নে আমরা শুধু জেলা নয় রাজ্যের মধ্যে বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করেছি, 1,000 মানুষের রক্তদানের ব্যবস্থা করেছি। তা এলাকাবাসী সর্বস্তরের মানুষজন কুড়িজন প্রত্যেকেরই সহযোগিতার আমরা প্রত্যেকের জীবনে যেমন নিজের জন্মদিনটাকে খুব আড়ম্বরে সবাইকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে আমরা কাটাই, ঠিক তেমনই ভাবে আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মহাকুল, যেখানে আমরা শিক্ষা লাভ করে থাকি, যেখান থেকে আজকে দেশের বিভিন্ন প্রান্তে শুধু নয়
দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মহাবিদ্যালয়ের সুসন্তানরা ছড়িয়ে আছে এই মহাবিদ্যালয়ের নামকে সুনামের সঙ্গে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের কাছে আজকের দিনটি খুব আনন্দের দিন কারণ এই দিনেই এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা লাভ করেছিল স্বর্গীয় আভা মাইতি তার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই দিনটিকে আমরা স্মরণ করে রাখতে চাই এবং তার সাথে সাথে বাজকুল ইউনাইটেড ফোরাম তার যৌথ উদ্যোগে আজকে একটি মহান উদ্যোগ মহৎ উদ্দেশ্য নিয়ে যদি করি রক্তদান বেঁচে যাবে একটি প্রাণ আমার শরীরের এক ফোঁটা রক্ত অন্যের একটি শরীরকে জীবনদান করতে সাহায্য করে তাই এই মহৎ উদ্দেশ্য নিয়ে আজকে যারা অবতীর্ণ হয়েছেন একদিকে মিলনী মহাবিদ্যালয় আরেকদিকে ইউনাইটেড ফোরাম প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকের এই সভা মঞ্চের সভাপতিত্ব করছেন বিজুষকান্তি দণ্ডপাত মহোদয় তাকে আমি আমার সম্মান শ্রদ্ধা জানাই আমাদের এই সমগ্র অনুষ্ঠানের যিনি মধ্যমণি হয়ে আমাদের এই সভা মঞ্চকে আলোকিত করে তিনি বসে আছেন আমরা প্রথমেই বলেছিলাম যে অভিনেতা হতে পারে অনেকেই বলেছিলেন যে অভিনেতাকে দেখা যাবে না কিন্তু আজকে সোহম চক্রবর্তীর মতো অভিনেতা ব্যস্ত অভিনেতা যার বছরে পাঁচটা ছটা সাতটা আটটা সিনেমা আমরা দেখতে পাই সেই ব্যস্ত অভিনেতাকে আমরা প্রতি সপ্তাহে তিন থেকে চার দিন তার বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে গ্রামগঞ্জে ছুটে বেড়াতে দেখতে পেয়েছি সেই অভিনেতা শুধু অভিনেতা নয় আজকে তিনি জননেতা হয়েছেন আজকে চণ্ডীপুরের মানুষ আজকে আমাদের এই বাজকুল মিলনী মহাবিদ্যালয়েরও পরিচালন সমিতির তিনি সভাপতি তাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা সম্মান জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সিনিয়র নেতৃত্ব এই বাজকুল মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি প্রাক্তন বিধায়ক বর্তমান মুখবেরিয়া সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের অন্যতম চেয়ারম্যান অর্থেন্দ্র মাইতি মহাশয় আমাদের ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় আছেন তাকেও আমি আমার সম্মান শ্রদ্ধা জানাই আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেক নেতৃত্ব ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য সম্মানীয় অভিজিৎ দাস মহাশয় আমাদের যার সবসময়ের জন্য আমাদের এই বাজকুলের বিভিন্ন অনুষ্ঠানে আমরা সহযোগিতা অনুপ্রেরণা পেয়ে থাকি আমাদের এই ইউনাইটেড ফোরামের বাজকুল ইউনাইটেড ফোরামের আমাদের সম্পাদক সম্মানীয় রবীন্দ্র মণ্ডল মহাশয় আমাদের সুজিত থেকে শুরু করে আমাদের চিত্তবাবু আছেন চিত্তবাবুকে আমরা যখনই দেখি আমরা তার কাছ থেকে অনুপ্রেরণা পাই এই বয়সে তিনি যে ধরনের কথা বলেন যে ধরনের আমাদেরকে বার্তা দেন নিশ্চিতভাবে তিনিও এই কলেজেরই প্রাক্তন ছাত্র অ্যালুমনি সদস্য বর্তমান তাকেও আমি সম্মান শ্রদ্ধা জানাই আপনারা প্রত্যেকে আছেন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আছে আমাদের এই কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ আছেন নন টিচিং আমাদের নন টিচিং স্টাফেরা আছেন সহকর্মীরা সকলে আছেন প্রত্যেককে আজকের এই শুভ দিনে শুভ মুহূর্তে শুভেচ্ছা জানাই আর বিশেষ কিছু বলার নেই কেন রক্তদানের কোনো বিকল্প নেই পৃথিবীতে যত কিছু দান আছে তার মধ্যে মহৎ দান হচ্ছে রক্তদান আর রক্তের কোনো ধর্ম হয় না কার রক্ত কার শরীরে গিয়ে মিশছে আজকে যে এত মানুষ এত ছাত্রছাত্রীরা আজকে রক্ত দিচ্ছে তাদের উদ্দেশ্য কি যে এই সমাজের একটি মানুষের পাশে দাঁড়ানো তার মানুষের পাশে দাঁড়িয়ে তাকে যাতে সাহায্য করা যায় একটা মুমূর্ষ রোগী অপেক্ষা করছে রক্ত নিয়ে গেলে তার জীবনটা দান করা যাবে যারা রক্ত সংগ্রহ করতে এসছে তাদেরও কিন্তু এই সমাজে বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা প্রতিদিন আমরা হয়তো একটা সংস্থা একটা অর্গানাইজেশন একদিন করছি কিন্তু তাদের কাজ প্রতিদিন সকালে ঝোলা নিয়ে বেরিয়ে পড়া কোথায় গেলে একটু রক্ত পাওয়া যাবে আর সেই রক্তটা ফিরিয়ে দিয়ে এলে আরেকটি রোগী শরীরে দিলে তাকে বাঁচিয়ে দেওয়া যায় আমরা দেখি এখন ভারতবর্ষের বুকে অনেক জায়গায় ভেদাভেদের কথা হচ্ছে অনেক জায়গায় হিংসা ছড়ানোর কথা হচ্ছে অনেকে জাতি ভেদের কথা হচ্ছে ধর্মে ধর্মে আগুন লাগিয়ে দেওয়ার কথা হচ্ছে স্বাধীনোত্তর 76তম বর্ষে দাঁড়িয়ে আবার কোথাও কোথাও দেশাত্মবোধ শেখানো হচ্ছে কিন্তু এই 76তম বর্ষে দাঁড়িয়ে
আমাদের চিন্তা করতে হবে যে দেখুন আজকে কি রক্ত একটু সেই রক্তটা হিন্দু পরিবারে না মুসলমান পরিবারে না শিখ পরিবারে না খ্রিস্টান পরিবারে আমরা যাকে রক্ত দিই কখনো আমরা লিখে রাখি না রক্তের দাগে যেটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত যে রক্তটা তার দরকার সে কোন ধর্মের মানুষ সে কখনো দেখে না আমিও একটা সময় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলাম তখন আমার 15 জন বন্ধুরা গিয়ে রক্ত দিল কিন্তু আশ্চর্যজনকভাবে 14 জনের রক্তটা রিজেক্ট হলো যার রক্তটা আমার শরীরে গিয়ে প্রবেশ করেছিল সে একজন মুসলমান ভাই এটাই হচ্ছে সম্প্রীতির কথা এটাই হচ্ছে সম্প্রীতির মেলবন্ধন যে রক্তদানের মতো এত বড় সম্প্রীতি কোথাও নেই এত বড় ঐক্যতা একতা কোথাও নেই তাই রক্তদানকে আরো বেশি বেশি করে সাধারণ মানুষের সাথে আমাদের করতে হবে আর আমাদের এই জেলা সবসময়ের জন্য আমরা শিক্ষা দীক্ষা এগিয়ে থাকি কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক যখনই রেজাল্ট বেরোয় টিভি পর্দায় আমাদেরকে আমরা গৌরবান্বিত হই যে আমাদের জেলা সবসময়ের জন্য পাশের হারে তারা প্রথম স্থান অধিকার করে গতবারেও তো বাছুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই এলাকা থেকেই প্রথম স্থান অধিকার করেছিল এবারেও আমাদের কিন্তু মাধ্যমিকে প্রথম স্থান পূর্ব মেদিনীপুর জেলা পেয়েছে তাই শিক্ষাকেও আমাদেরকে একদম প্যারালালি এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষা না হলে সমাজ কিন্তু এগোবে না সমাজের মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা তাই শিক্ষা ব্যবস্থাকেও আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার উন্নয়ন করার জন্য যদি শিক্ষায় ছাত্রছাত্রী দেখবেন নারী শিক্ষা কোথায় ছিল যে 2011 সালের আগে দেখবেন পশ্চিমবাংলায় নারী শিক্ষার হার ছিল 49%। আর 2022 সালে দাঁড়িয়ে সেই নারী শিক্ষার হার হয়েছে 83%। আজকে মেয়েরা স্কুলে যাচ্ছে, মেয়েরা আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আজকে রাজ্য সরকার এমন এমন প্রকল্প, এমন এমন ছাত্রছাত্রীদের উৎসাহ দিচ্ছে যে শিক্ষাকে কখনো পিছিয়ে দেওয়া যাবে না। শিক্ষাই আমাদের দেশ, বিদ্যাসাগরের দেশ, আমাদের দেশ বিবেকানন্দের দেশ, সেই দেশ সেই রাজ্যে শিক্ষাই হবে আমাদের রাজ্যের মূল কাঠামো। সেই সকলকে আবার আজকের এই শুভ দিনে এই কয়েকটি কথা বলে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সহজন সভাপতি বাজপুর মিলনি মহাবিদ্যালয়ে টিআইসি ডক্টর পীযূষ কান্তি দণ্ডপাঠ মহাশয় মঞ্চে উপস্থিত আছেন, এই কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট এবং সেই সঙ্গে চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্রের নির্বাচিত বিধায়ক সোহম চক্রবর্তী মহাবিদ্যালয়ের 59তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে আজকে বাজকুল মিলনী মহাবিদ্যালয় এবং বাজকুল ইউনাইটেড ফোরামের যৌথ উদ্যোগে রক্তদান শিবির, রক্তদান মহাদান, এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। আপনার শরীরের এক ফোঁটা রক্ত একটা মুহূর্ত রোগীর প্রাণকে বাঁচিয়ে দিতে পারে। আজকের দিনে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব শ্রদ্ধা আবাদীর কথা, যিনি না থাকলে এই বাজকুল কলেজ হতো না। উচ্চশিক্ষার অঙ্গনে বাজকুল মিলনী মহাবিদ্যালয় একটি উজ্জ্বলতম প্রতিষ্ঠান, এই কলেজের রেজাল্ট খুবই ভালো এবং এই কলেজের টিচিং স্টাফ যথেষ্ট দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদেরকে তৈরি করার ব্যবস্থা করে এবং যার ফলে রেজাল্ট এত ভালো হয়। আজকে এই শুভ দিনে উপস্থিত সবাইকে অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রদ্ধাভাজন অর্ধেন্দু মাইতি মহোদয়কে, যিনি এই বাজগুল মিলনী মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বা স্বপ্ন দেখেছিলেন। আমরা যারা খুব পুরনো লোক, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের এক সময় মন্ত্রী ছিলেন, আমাদের এই এলাকার জনপ্রিয় নেত্রীও ছিলেন স্বর্গীয় আভা মাইতি। 59 বছরের আগেই ভাবছিলেন উনি যে এইখানে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাড়ির ভাত খেয়ে কলেজে পড়বে, কাঠি ছুটতে হবে না, তমলুক ছুটতে হবে না, অন্য জায়গায় ছুটা যাবে না বা গরিব মানুষদের জন্য। তিনি এই অনুভব শক্তিটা করে বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের মানুষ কর্তা তিনি এই কলেজ প্রতিষ্ঠা করছিলেন। তার পায়ে আমরা ব্যক্তিগতভাবে প্রণাম এবং শ্রদ্ধা জানাবো।
এবং সেই সময় আমার বেশ মনে মনে আমি এই কলেজের ছাত্র 1971 এই কলেজে আমি অনার্স এবং গ্র্যাজুয়েটে ভর্তি হয়েছিল সেই সময় এখানে আরেকজন আমার কাছে স্মরণীয় স্বর্গীয় হরিবদ জানা যিনি আভাদের ছায়াসঙ্গী ছিলেন তার নিজস্ব জায়গা ভূমি অনেকই কলেজকে দান করেছেন এবং অনেক এখানকার অনেক মানুষ বিশিষ্ট মানুষ এই কলেজের প্রতিষ্ঠার দিনে প্রতিষ্ঠার পরে অনেক ভূমি দান করেছেন কলেজের আয়তন কলেজের শ্রীবৃদ্ধি করার জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাব এবং আপনারা ভালো করে জানেন আবাদীর স্বপ্ন এই স্বপ্নের প্রতিষ্ঠান যেটা আমাদের কাছে খুব আমরা সকলেই মুখ দিয়ে আগিয়ে রেখেছি এবং তার জন্য আমরা খুব কৃতজ্ঞ কারণ আমি যখন একসময় 1971 কলেজে পড়তাম পাকা বিল্ডিং ছিল না ওই চাঁচ দিয়ে ঘেরা টালি চাল সেইখানে আমাদেরকে পড়তে হতো কলেজটাও এখানে হয়নি সায়েন্স বিভাগে একটা মাত্র ছোট্ট বিল্ডিং হয়েছিল আর আমাদের কলেজটা হতো আর্টসের আমাদের বলাইচাঁদ বিদ্যাপীঠ যেখানে আছে সেইখানে কলেজটা হতো তার মানে ভাবুন আভা মাইটি আভাদি কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের এখানকার সমস্ত বাড়ির গরিব লোকেদের মধ্যবিত্ত বাড়ির লোকেদের ছাত্র ছাত্রীদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ঘরের ভাত খেয়ে ঘরের পান্তা ভাত খেয়ে আজকে বাদগুল মিলনী মহাবিদ্যালয়ে আমার ছেলেমেয়েরা পড়তে যাবে অতএব এই কলেজ প্রতিষ্ঠার দিনে যারা রক্ত দিচ্ছেন মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষের কাছে দাঁড়ানোর জন্য একটা ঐতিহাসিক দিন ঐতিহাসিক বিপ্লব মানে পূর্ব মেদিনীপুর জেলায় অনেক রক্তদান শিবির হয়েছে ভগবানপুর সহ কাঁথি সহ তমলুক সহ তো একদিনে 1000 তাজা তত্ত্বজা যুবক ছাত্র ছাত্রী আবাদীর স্বপ্ন কে পূরণ করার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য যারা রক্ত দিচ্ছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই মঞ্চে আছেন এখনো পর্যন্ত আপনাদের সামনে মঞ্চ আলোকিত করে বসে আছেন আমাদের আপনাদের যিনি খুব কম সময়ের মধ্যে সকলের কাছে পরিচিত হয়েছেন কখনো কারো কাছে অভিনেতা হিসাবে কখনো জননেতা বা জনপ্রতিনিধি হিসাবে এবং যিনি কর্মব্যস্ত থাকেন সবসময় তা সত্ত্বেও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে সপ্তাহে অনেকবারই গ্রামে গঞ্জে উন্নয়ন সুবিধা অসুবিধা মানুষের কাছে দাঁড়ানো তিনি জনপ্রতিনিধি শুধু নয় আপনাদের বাদকুল মিলনী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট আমাদের গৌরব সম্মানীয় সোহম চক্রবর্তী উপস্থিত এখনো আছেন আছেন এই কলেজের প্রিন্সিপাল আজকের সভার সভাপতি আমাদের দণ্ডপাত সাহেব আছেন আছেন আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লকের ডেভেলপমেন্ট অথরিটি মানে যার সমস্ত ভগবানপুর 1 নম্বর ব্লকের শেষ কথা বলেন পুলিশ থেকে উন্নয়ন থেকে সব মানুষের শেষ কথা বলি আমরা যার দিকে তাকিয়ে থাকি আমাদের খুব জনপ্রিয় বিধায়ক বিডিও বিশ্বজিৎ মণ্ডল আছেন আপনাদের এই এলাকার 10 বছর না 20 বছরের প্রাণ পুরুষ আপনাদের দাবি দাবা নিয়ে জনপ্রতিনিধিত্ব করছে বিধানসভায় প্রাক্তন গভর্নিং বডির প্রেসিডেন্ট এই কলেজের আমার আপনার খুব কাছের লোক অর্ধেন্দু শেখর মাইতি মহোদয় আছেন সর্বোপরি আমরা পেয়েছি আমাদের কাঁথি পৌরসভার যে পৌরসভার আজকে একটা জায়গায় দাঁড়াচ্ছে তার নেতৃত্বে এবং সকলের কাছে খুবই জনপ্রিয় আমার ভাতৃ প্রতিম
সুপ্রকাশ গিরি, আছেন আমাদের বিধায়কের সচিব সম্মানীয় সৌম্যজিৎ সেন আছেন, সারাক্ষণ ব্যস্ত থাকেন সাধারণ মানুষের কাজে। ভগবানপুর সহ ভগবানপুরের প্রধান সহ বিভীষণপুর মোহাম্মদ আবার মিলিত হব, আবার আভাদির স্মৃতিচারণ করব এবং সকলে মিলে আমরা একটা উৎসবে মেতে কলেজের আগামী দিনে যাতে সফল কামনা হয়, কলেজ আরো উন্নত থেকে উন্নততর হতে পারে। আমার গভর্নিং বডি প্রেসিডেন্ট আছেন, তিনি নিশ্চয়ই বলবেন এই কলেজকে আরো যাতে সুবিশাল করা যায়, সেই আশা আকাঙ্ক্ষা করে আমি সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ জানাই সম্মানীয় শ্রী অভিজিৎ দাস, তিনি উপবিষ্ট হয়ে রয়েছেন, উপবিষ্ট রয়েছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় এবং প্রণম্য শ্রী অর্ধেন্দ্র শেখর মাইতি মহাশয়, উপবিষ্ট রয়েছেন কাতি পৌরসভার ভাইস চেয়ারম্যান আমার ভাতৃপ্রতিম সুপ্রকাশ গিরি, রয়েছেন চিত্তবাবু যার অমূল্য বক্তব্যের সাক্ষী আমরা থাকলাম, শুনলাম, জানলাম তার অভিজ্ঞতা, এবং তার যে অভিজ্ঞতা, তার যে সঞ্চয় জীবনে, তা তিনি খুব স্বল্প পরিধিতে আপনাদের সামনে তুলে ধরলেন, সেটা আমি নিজে বসে শুনলাম এবং নিজেকে শিক্ষিত করলাম, জ্ঞান অর্জন করলাম। উপবিষ্ট হয়ে রয়েছেন তেজস্কান্তি দন্তপাল মহাশয় আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল, বিডিও সাহেব বিশ্বজিৎ মণ্ডল থেকে শুরু করে আরও আমার প্রত্যেকে, যিনি আজকের এই অনুষ্ঠানে বলতে পারি যে প্রধান, সে বাজকুল ইউনাইটেড ফোরামের কর্ণধার এবং আমাদের প্রত্যেকের কাছের প্রিয় মানুষ বিশিষ্ট সমাজসেবী রবীন মণ্ডল থেকে শুরু করে বাজকুল কলেজের সঙ্গে জড়িয়ে যারা রয়েছেন, যে সকল আমার প্রণম্য শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছে এবং সর্বোপরি আমাদের প্রত্যেকের কাছের স্টুডেন্টরা যারা সামনে বসে রয়েছে এবং যারা আজকে আনাচে খানাচে আজকের এই কলেজের শোভাকে আরও বাড়িয়ে রেখেছে। আমি শ্রদ্ধা আমাদের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি এবং তার পাশাপাশি শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করব তার সঙ্গে জড়িয়ে যাদের মহৎ উদ্দেশ্যের জন্য, যাদের মহৎ দানের জন্য আজকে আমরা প্রত্যেকে আজকে 59তম যে বর্ষে পদার্পণ করতে পেরেছি, আজকের এই দিনটা আমরা একটা সুন্দর পরিবারে, যেরকম যখন জন্মদিন হয় কারণ আমাদের পরিবারের সদস্যের, যেভাবে আমরা পালন করি ঠিক সেই কারে বা তার থেকে আরও বহৎ বৃহৎ আকারে আমরা আজকে এখানে সবাই মিলে সমবিষ্ট হয়েছি আজকে সেই বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের জন্মদিন পালনে। এবং একটি দেখে যেটা সবথেকে আমাকে আকৃষ্ট করেছে তা হচ্ছে দুটি জিনিসের মেলবন্ধন। একদিকে আমরা কলেজ স্কুল থেকে আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হই, যেখান থেকে আমাদের শিক্ষক আমাদের শিক্ষিকারা আমাদের উপর বুঝিয়ে দেন, আমাদের উপর দায়িত্ব দেন যে আগামী দিনে আমরা কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেদেরকে নিযুক্ত করব। তো সুতরাং সেই পুঁথিগত বিদ্যার স্বীকৃতি, আর একদিকে সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ, একজন সমাজ সচেতন মানুষ, একজন প্রপার মানুষ হয়ে ওঠার স্বীকৃতি, অর্থাৎ সেই রক্তদান উৎসব যে পালন হচ্ছে পাশাপাশি দুটো, তা সত্যি আজকে আমাদের থেকে আকৃষ্ট করেছে। এবং আমি গর্বিত, আমি গর্বিত, আমি আনন্দিত, আমি আপ্লুত যে হেন একটা মহান প্রতিষ্ঠানের সঙ্গে আমার এই ছোট্ট নামটা একটু জড়িয়ে রয়েছে, এটা আমার জীবনের প্রাপ্তি। আমি ধন্যবাদ জানাবো সকলকে এবং বরাবরের মতন আমি সেই সহযোগিতা প্রার্থনা করি সকলের থেকে, যারা সিনিয়ররা রয়েছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, তাদের থেকে আমি গাইডেন্স প্রার্থনা করি যাতে আগামী দিনে আমাদের প্রত্যেকের সমবেত প্রচেষ্টার মধ্যে দিয়ে এই বাজকুল মিলনী মহাবিদ্যালয় শুধুমাত্র কিন্তু মেদিনীপুর জেলায় নয়, গোটা বাংলায় তথা ভারতবর্ষে যেন একটা বিশাল আকার যেন পরিণত হয় এবং একটা চরম জায়গা বা আকাশচুম্বী সেই মাত্রা যেন সে অর্জন করে, এবং সেটা তখনই সম্ভব হবে যখন সবাই মিলে আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলব। আজকে প্রত্যেকেই আমরা শিক্ষক, আমরা শিক্ষক শিক্ষিত হই, আমরা ছাত্রছাত্রী প্রত্যেকে জীবনে আমরা থাকি সেখান থেকে, সেইখান থেকেই হ্যালো সেই শিক্ষা পেয়েছি যে সামাজিক বোধ আমাদের মধ্যে শিক্ষক শিক্ষিকা
আমাদের অভিভাবকরা যেভাবে আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, যেভাবে শিক্ষিত করেছেন, আমরা সেই মতন এগিয়ে চলেছি। তাই হয়তো আমরা প্রত্যেকে যেটুকু জায়গা অর্জন করতে পেরেছি সেই অল্পটুকু মাটি আমাদের পায়ের নিচে পেয়েছি, এবং আগামী দিনে এই মাটিকে ভিতকে আরো দৃঢ়তার সাথে আরো শক্তিশালী করতে হবে। একজন সমাজের প্রকৃত মানুষ হিসেবে যে পরিচয়, সেই পরিচিতি নিজেকে অর্জন করতে হবে। আর রক্তদান নিয়ে কি বলবো, এর থেকে বড় দান তো আর কিছু হয় না। এবং কন্টাই ব্লাড ব্যাংক তমলুক এবং এগরা ব্লাড ব্যাংকে যে সকলে রয়েছেন তাদেরকে আমাদের প্রত্যেকের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, যে আপনারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কারণ আপনাদের সাহায্য না থাকলে আজকের এই দিনটা আমরা হয়তো পূর্ণ করতে পারতাম না। এবং অবশ্যই যেটা বলছিলাম যে নিজেরা নিজেদেরকে ঠিক থাকতে হবে। আগামী যে আমাদের ফিউচার জেনারেশন রয়েছে তাদেরকে প্রপার শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আর রক্তদান নিয়ে কি বলবো, এর থেকে বড় বা মহৎ উদ্দেশ্য আর কিছু হতে পারে না, মহৎ দান আর কিছু হতে পারে না। এ নিয়ে আমার পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তারা বলেছেন। শুধু এইটুকুই বলবো যে রক্তের কোনো বিভেদ নেই, রক্তের কোনো ভেদাভেদ নেই, রক্তের কোনো নাম নেই, রক্তের কোনো বর্ণ নেই। শুধু একটাই পরিচয় যে সবার ঊর্ধ্বে কি হচ্ছে রক্ত, সবার ঊর্ধ্বেই একটাই জাতি, তা হলো মানব জাতি, মানুষ জাতি। এবং এই মানবিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা, এইটাই যেন আমরা সবাই মিলে অর্জন করি এবং আমাদের ফিউচার জেনারেশনকে তাদেরকেও সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি। আমি পীযূষ বাবুকে অনুরোধ করব একটু এখানে আসার জন্য, কারণ আগামী 5 তারিখে আমরা প্রত্যেকেই জানি আমাদের টিচার্স ডে, যাদের দেওয়া শিক্ষায় আমরা প্রত্যেকে শিক্ষিত। তাই একজন স্টুডেন্ট হিসেবে আমার মনে হয়েছে যে যার জন্য এত কথা বলতে আমরা পারছি, যাদের জন্য আমরা এত কথা বলতে শিখেছি, যাদের জন্য আমরা আজকে সমাজে কিছু না কিছু জায়গা অর্জন করতে পেরেছি, তাদের প্রতি সেই শ্রদ্ধা জানানো সেই দিয়ে, তো আমি একটি স্মারক শ্রীযুক্ত পীযূষবাবুর হাতে আমি তুলে দেবো এবং অনুরোধ করব যদি উনি ওটা পড়ে আমাদের সকলকে শোনান। অসংখ্য ধন্যবাদ। পরিচালন সমিতির সভাপতি মাননীয় সমচক্রী মশাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি ওনার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের উদ্দেশ্যে উনি 5 সেপ্টেম্বরের শ্রদ্ধা জ্ঞাপন অর্থাৎ শিক্ষক দিবসের শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে উনি একটি স্মারক প্রদান করেছেন, যে স্মারকে সমস্ত শিক্ষক শিক্ষকদের প্রতি উনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, সেই স্মারকটি আমি এই মধ্যে পাঠ করে শোনাচ্ছি। পবিত্রতা ও স্নিগ্ধতায় উদ্ভাসিত 5 সেপ্টেম্বর 2022 আচার্যবৃন্দদের প্রতি নিবেদন। প্রিয় আচার্যবৃন্দ, জীবনের ধর্ম প্রকাশ ও বিস্তৃতিতে স্বার্থ চিন্তা ও আত্মশ্লাঘায় নিমগ্ন না থেকে আপনারা জীবনকে কল্যাণের পথে, আদর্শের পথে, মনুষ্যত্ব বোধের জাগরণে সদা নিয়োজিত সত্য শিব ও সুন্দরের উপস্থিতির স্বাক্ষর রেখে শিক্ষার পবিত্র অঙ্গনে আপনারা উজ্জ্বল থেকে উজ্জ্বল পত্র। তাই আপনাদের উদ্দেশ্যে পবিত্র শিক্ষক দিবসের আন্তরিক অভিনন্দন ও নমস্কার সহ বলতে পারি, অন্ধকারে আলোর প্রসারী, মাঝ পথে তুমি পথের দিশারি, দান করে তব শিক্ষার জ্ঞান, মানবের মাঝে তুমি মানব মহান। আজ এই বিশেষ দিন শুধু নয়, আপনাদের সারা বছর পূর্ণ হোক কারিগরি সৃষ্টিশীলতার সুন্দর ফসল দিয়ে। আপনারা মানুষ গড়ার কারিগর, আপনারাই এই সমাজের উপকার। স্বামীজি বলেছেন, এডুকেশন ইজ এ ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি প্রেজেন্ট ইন ম্যান। সেই কথা রেল ধরেই বলা যায়, ছাত্রছাত্রী তথা সমাজের মেরুদণ্ডকে
সাম্প্রদায়িকতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে নিয়ে গিয়ে মান ও হুশের দিশা দেখিয়ে তাদের মানুষ করা আলোর দিশারই আপনারাই। সর্বশেষ এই পূর্ণ দিবসে সেই সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম, যারা শুধু পেশাগতভাবে নয় নিজের কর্মদক্ষতার মাধ্যমে দিয়েও সমাজকে প্রতিনিয়ত শিখিয়ে চলেছেন জীবনের পরম সত্য। ইতি সোম চক্রবর্তী, বিধায়ক চণ্ডীপুর বিধানসভা। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা। দর্শক জানাই এই শিক্ষক ক্ষেত্রের সহ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষকবৃন্দ, যাদের সহযোগিতায় আমরা আজ এই প্রতিষ্ঠা দিবস সুন্দরভাবে সাফল্য লাভ করতে পেরেছি, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ছাত্রকে আমার স্নেহ ভালোবাসা রইল। দর্শক জানাই এই এলাকার সমস্ত প্রতিবাদীবৃন্দ, যাদের অতীত প্রচেষ্টা থেকে শুরু করে বর্তমান কার্যক্রমের মধ্য দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবসময় আমাদের উৎসাহিত করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত যে বৃহৎ কর্মকাণ্ড ব্লাড ডোনেশন, গতকাল আমরা প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় প্ল্যান্টেশন করিয়েছি। আজকে যে ব্লাড ডোনেশন প্রোগ্রাম, যে ব্লাড ডোনেশন প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হতো না বা সাফল্য লাভ পেত না, যদি না আমরা সহযোগিতা পেতাম বা একজন ইউনাইটেড ফোরামের সমস্ত সহসভ্যদের কাছ থেকে, বৃহৎ রবীন্দ্র মণ্ডলীর কাছ থেকে, তখন আমরা যদি সাহায্য না পেতাম, আজকে যে যারা এসেছেন তমলুক ব্লাড ব্যাঙ্ক, কন্টাই ব্লাড ব্যাঙ্ক এবং এগরা ব্লাড ব্যাঙ্ক, এই সমস্ত ব্লাড ব্যাঙ্কের সমস্ত ডক্টর এবং কর্মীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল। ওনাদের প্রচেষ্টাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দর্শক ধন্যবাদ জানাই যে কোনো ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষকবৃন্দ এবং এলাকার মানুষজন যারা এই রক্তদান দিয়ে বহু মানুষের জীবন দানের জন্য নিজেদের রক্তকে উৎসর্গ করেছেন, তাদের প্রতিজনকে আমি আমার আন্তরিক জায়গা থেকে ধন্যবাদ জানাই, কলেজের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এই সময়, তাদের অমূল্য রক্ত প্রদানের মদতে তারা সমাজের ভালো করার যে ব্রতী গ্রহণ করেছেন এবং কলেজকে বা প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে সমাজসেবা নিয়ে তার যে উৎসাহ প্রদান করেছেন, তাদের জন্য আমার তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমি আমার উপস্থিত আজকের এই মুহূর্তে আমাদের কলেজের প্রজন্ম প্রেসিডেন্ট সঙ্গে প্রতি জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আজকে আমাদের বাজকুল মিলনী মহাবিদ্যালয়ের 60তম প্রতিষ্ঠা দিবস, আমাদের কাছে খুব গৌরবের একটি দিন যে মহাবিদ্যালয় এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের প্রয়াতা সাংসদ আভা মাইতির ঐকান্তিক প্রচেষ্টায় এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করেছে। সেই মহাবিদ্যালয় আজকে দেখতে দেখতে 59তম বর্ষে পদার্পণ করলো। আমরা প্রত্যেকে এসে এই খুশির দিনে, এই শুভ দিনে আমরা তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলাম এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে আজকে রাজ্য সরকার সামনের সারিতে এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, বিশেষ করে নারী শিক্ষায় যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী তিনি প্রাধান্য দিয়েছেন বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে, দেখবেন আজকে বাংলার ঘরে ঘরে মেয়েরা আজকে সবুজ সাথী সাইকেলে করে স্কুলে আসে। তো আগে যেমন নারী শিক্ষা প্রায় 49% গিয়ে থেকেছিল এই বাংলায়, আজকে 11 বছরের সরকারে সেই নারী শিক্ষার হার প্রায় 83% গিয়ে থেকেছে। আমরা সকলে মিলে চেষ্টা করছি, কেন শিক্ষা ছাড়া একটা সমাজ ব্যবস্থার কাঠামো কখনোই পরিপূর্ণ হতে পারে না। শিক্ষাই মূল স্তম্ভ সমাজের, তাই সেই শিক্ষা ব্যবস্থাকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আজকে সেই লক্ষ্যকে সামনে রেখে বাজকুল মিলনী মহাবিদ্যালয় এবং ইউনাইটেড ফোরাম আরেকটি মহৎ উদ্যোগ নিয়েছে, রক্তদান। প্রায় 1000 ছাত্রছাত্রীরা এই দিনটিকে স্মরণ করে দেখার জন্য, মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর জন্য একটা মহৎ উদ্দেশ্য নিয়ে রক্তদান শিবিরের তারা আয়োজন করেছে। সেই শিবিরে উপস্থিত থেকেও তাদেরকে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম এবং আগামী দিনে এই মহাবিদ্যালয়ে নতুন নতুন করে নজির সৃষ্টি করুক, তারা এই বাংলার মান সম্মানকে এগিয়ে নিয়ে যাক, এই আহ্বান জানালাম।
হাইকোর্টের বিচারকে শুভেন্দু অধিকারী সুপ্রিম অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধাক্কা খেলেন, কি বলবেন? দেখুন শুভেন্দুবাবু, এখন তার তো কিছুদিন আগে থেকে রক্ষা কবচ ছিল হাইকোর্ট, একদিকে সিআরপিএফ আরেকদিকে বিচার ব্যবস্থা। কারণ এই রাজনৈতিক দল যারা করছেন তাদের আজকে মানুষের সঙ্গে যোগাযোগ আছে বলে কিছু মনে হয় না। কারণ আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম যে নন্দীগ্রামে প্রহসন করে বাঁকা পথে লোডশেডিং এমএলএ শুভেন্দু অধিকারী তিনি জয়লাভ করেছেন। আজকে মহামান্য সুপ্রিম কোর্টও আজকে প্রমাণ করে দিলেন যদি তিনি সৎ পথে জিতে থাকেন তাহলে ভয় কিসের রিকাউন্টিং, আমরা প্রথম থেকে দাবি করেছিলাম। এই আজকে হাইকোর্টে তিনি পরাস্ত হয়েছিলেন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, আবার সুপ্রিম কোর্ট তাকে ফিরিয়ে দিয়েছে হাইকোর্টে, হাইকোর্টে মামলা হবে এবং আমরা আশাতীত যে এই মামলায় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী পড়া যাবে এবং রাজনৈতিক জীবনে তাকে সন্ন্যাস নিতে হবে, এটা নন্দীগ্রাম থেকে শুরু হবে। শুভেন্দু অধিকারীর আওয়াজ তুলছে যে তৃণমূলের সমস্ত চোর, তিনি কি সাধু চালিতে আছেন নাকি বলবেন? হ্যাঁ, আমরা তো বলেছিলাম ডাকাত চোর বলছি, একজন ডাকাত অন্যকে চোর বলছি, এটা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন টিভিতে কাগজে মুড়ে টাকা নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়, সুদীপ্ত সেন জেল থেকে বেরিয়ে যখন কোর্টে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন, কার নাম নিয়েছেন? শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের সৌমেন্দু অধিকারীর নাম নিয়েছেন। রোজভ্যালি কাণ্ডে কাকে ডেকে পাঠিয়েছিল? ঘুরপথে পেছনের দরজা দিয়ে সিবিআই কাছে গেছিলেন কে? শুভেন্দু অধিকারী। পাঁচবার থেকে সাতবার সিবিআই জেরার মুখে কে পড়েছিলেন? শুভেন্দু অধিকারী। তো সেই সিবিআই থেকে ইডি থেকে বাঁচতেই তো অমিত শাহের কোলে উঠে গেছিলেন। আমরা কোনো দোষ করলে আজকে আমাদের জেলে যেতে হচ্ছে, শুভেন্দুবাবু দোষ করলে অমিতের কোলে থাকতে হচ্ছে, এটাই পার্থক্য। আমাদের সবার জন্য ধন্যবাদ।